নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ খুব ভারাক্রান্ত মনে এই ভিডিওটি বানাচ্ছি। আজ যে ছাগল খামারে এসে ভিডিওটি করছি, সেই ফার্মটিকে খামারি দাদা পরিস্থিতির শিকার হয়ে বন্ধ করতে বাধ্য হচ্ছেন। গত বছর তাঁর ছোট ভাই গাড়ি দুর্ঘটনায় ভীষণভাবে আহত হন এবং অ্যাপোলোর মতো বড় ব্যয়বহুল হসপিটালে টানা 3 মাস চিকিৎসা করিয়ে এই খামারি দাদা প্রায় নিঃস্ব হয়েছেন। বর্তমানে তাঁর ভাই চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে রয়েছেন। ফার্মটি দেখলেই বুঝতে পারবেন কত শখ করে তিনি এই খামারটি তৈরি করেছিলেন। দাদা, শীতকালে যেন ছাগলের কোনো কষ্ট না হয়, ঠান্ডা না লাগে, এরকম 500 ওয়াটের হ্যালোজেন কটা দিয়েছেন? 6টা হ্যালোজেন দিয়েছেন। তার কাছে প্রায় 80টিরও বেশি ছাগল ছিল। শখের বারবারই ছাগলগুলো বাদ দিয়ে সবই বিক্রি করেছেন, কিন্তু খামারি দাদার দেয়ালে পিট ঠেকে গেছে। অর্থের অভাবে ফার্মের এই জায়গাটুকুও তাকে বিক্রি করতে হবে। তাই বারবারই ছাগল, ফার্মের স্ট্রাকচার এবং চাফকাটারটি এক প্রকার বাধ্য হয়েই বিক্রি করে দেবেন। তাই এই ভিডিওটি অবশ্যই আপনার কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, যাতে এই ভিডিওটি অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছাতে পারে এবং এই দাদা যেন কম সময়ের মধ্যে ছাগলগুলো বিক্রি করে তার ভাইয়ের চিকিৎসা খরচটুকু তুলতে পারেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা তো আসলে অনেক সফলতার গল্প দেখাই, আজকে ভাগ্যের কারণে মানে একটা বিফলতার গল্প দেখাবো, ব্যর্থতার গল্প দেখাবো। অনেক স্বপ্ন নিয়ে একটা গোট ফার্ম তৈরি করেছেন একজন খামারি দাদা, কিছু পারিবারিক সমস্যার জন্য, এবং সত্যিই খুব আমার খুব খারাপ লাগলো ওনার কাছ থেকে, যেই কারণে উনি আর কি ছাগল ফার্মটা বন্ধ করছেন শুনেছি। তো সেই কারণেই অ্যাকচুয়ালি দাদার এখানে আসা। এবং সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা তো প্রফেশনাল ইউটিউবার, আমরা যখনই কোনো একটা ভিডিও করি একটা চার্জ নিই। আজকে আমার এই ঘটনা শোনার পর চার্জের কথা সত্যি আমার নিজেরই আর ভালো লাগছে না। তো যাই হোক, ওপাশটা আমরা যাচ্ছি না, ওনার কাছে বর্তমানে যেই ছাগল কটা রয়েছে সে কটা আপনাদের দেখাবো। বেশিরভাগ ছাগল কিন্তু বিক্রি হয়ে গেছে। ফার্মটা একটু দেখাবো আপনাদের, যে কতটা প্যাশান থাকলে মানুষ সুন্দর করে একটা গোট ফার্ম তৈরি করে, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা আজকে পরিস্থিতির কারণে তাকে এই ফার্মটা বন্ধ করতে হচ্ছে। তো এখানে দেখুন, খুব সুন্দর একটা বারবারি ব্রিগার রয়েছে, যদি কোনো বন্ধুর লাগে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, খুব ভালো, মানে কোয়ালিটির দিক থেকে খুবই ভালো, যেহেতু উনি আমি আপনাকে বললাম যে ওনার কিন্তু ভালো প্যাশান রয়েছে গোট ফার্মিংয়ের ওপর। তো সেই জন্য কিন্তু ছাগলগুলো যথেষ্ট ভালো যত্ন হয়েছে এবং ছাগলগুলো খুব ভালো তৈরি হয়েছে। কোনো বন্ধুর যদি লাগে অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এখানে আরও কয়েকটা দাদা একটু এদেরকে বার করার ব্যবস্থা করুন না। দেখুন বন্ধুরা, ওনার প্রায় 80টার কাছাকাছি ছাগল ছিল, ঠিক আছে। সেই জায়গা থেকে আজকে আর কয়েকটা মাত্র বারবারই রয়েছে, বেশিরভাগই বিক্রি করতে হয়েছে। এবং কীরকম পরিস্থিতিতে এসে তাঁকে এগুলো বিক্রি করতে হচ্ছে সপ্তাহে আজকে দাদার সঙ্গে কথা। দাদা একটু ক্যামেরায় আসবেন তো। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম দিলীপ মণ্ডল। একটু জোরে বলবেন। দিলীপ মণ্ডল। আচ্ছা, এটা কোন জায়গা? এটা নীলগঞ্জ বেড়াবাড়িয়া। এত সুন্দর একটা ফার্ম করেছেন দাদা, ঠিক আছে। অবশ্যই আপনি আমার সঙ্গে একটু আগে আলোচনা করেছেন যে কী কারণে আপনি ফার্মটা বন্ধ করতে বাধ্য হচ্ছেন, একটু বলুন। নয়তো সবাই ভাববে ছাগল পালন হয়তো লাভ নেই বলে আপনাকে। না না, লাভজনক নেই, লাভ আছে নিশ্চয়ই, কিন্তু আমাদের বাড়ির কিছু পরিস্থিতির কারণে আমি ছাগলটা বিক্রি করতে হচ্ছে। কী হয়েছে একটু বলবেন? বাড়িতে পেশেন্ট আছে। বন্ধুরা, পেশেন্ট বলতে ওনার ভাই মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে একদম বেড রিডেন, মানে একদম শয্যাশায়ী, খুবই খারাপ। মানে আমি যতক্ষণ উনি আমাকে বলছিলেন ততক্ষণ অবধি আমি ক্যাজুয়ালি নিচ্ছিলাম। যখন উনি আমাকে ছবিটা দেখালেন, ছবি দেখার পর থেকে আমি নিজে ভীষণভাবে মানে আহত হয়েছি, আমার খুবই খারাপ লেগেছে। এবং সেই সঙ্গে আমি নিজেও একজন খামারি ছিলাম, আমি জানি একটা ফার্ম বন্ধ হয়ে গেলে খামারির কতটা খারাপ লাগে। দাদার বিগত কয়েক বছরের যা সেভিংস ছিল, বাড়িতে পেশেন্টের খরচ, ব্যয়বহুল খরচ, অ্যাপোলো হসপিটালের মতো হসপিটালে 3 মাস ছিলেন তার ভাই, তো আপনারা জানেন ওই ধরনের একটা হসপিটালে কীরকম খরচ হয়, খুব ব্যয়বহুল খরচ হয়, চিকিৎসা হয়। তো
প্রায় উনি নিঃস্ব হতে চলেছেন, এরকম একটা পর্যায়ে এসে বেশিরভাগ ছাগল বিক্রি করেছেন। খুবই ভালো কোয়ালিটির কয়েকটা মাত্র বারবারই রয়েছে, যদি কোনো বন্ধুর লাগে ন্যায্য দাম দিয়ে নিয়ে যাবেন। আজকে কেউ বিপদে পড়েছে বলে মানে যা তা দাম দেবেন না, একটা ভালো দাম দিয়ে ওনার কাছ থেকে নিয়ে যাবেন ছাগলগুলো। দেখুন এত কথা যখন বললাম এটাও বলবো যে ছাগলগুলো সত্যিই কিন্তু খুবই ভালো, দাদা কিন্তু খুব যত্ন নেন ছাগলগুলো, ছাগলের চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর বারবারই যে ব্রিডারটা আপনারা দেখিয়েছি এই ব্রিডারটা তো মানে দারুণ, কোনো কথা হবে না। কোয়ালিটির দিক থেকে যদি কথা বলতে হয় তাহলে কোনো কথা হবে না। আর আরও একটা ছোট্ট ব্রিডার রয়েছে, এর বয়স কত দাদা? দেড় বছরের কাছাকাছি এর বয়স। একটু ধরুন দেড় বছরের কাছাকাছি বয়স দাদা বলছেন, এরপরও একে দিয়ে এখন ব্রিড করানো, আরও হয়তো কয়েক মাস বাদে ব্রিড করানোর জন্য অ্যাকচুয়ালি কিন্তু উপযুক্ত হয়ে গেছে। কারোর যদি ব্রিডিংয়ের জন্য লাগে নিয়ে যাবেন, কিন্তু উনি করান না, কারণ ওনার কাছে অলরেডি একটা ম্যাচিওর ব্রিডার রয়েছে, ওটারই উনি স্পাম ইউজ করেন। আর এখানে তিনটে ভালো কোয়ালিটির মা ছাগল রয়েছে, মানে ধাড়ি ছাগল, একটা বাচ্চা, বাচ্চাটা কি মেয়ে? হ্যাঁ বাচ্চাটা, বাচ্চাটা হচ্ছে মেয়ে। আর একটা ছোট ব্রিডার রয়েছে যেটা প্রায় দেড় বছর বয়স। আর বড় ব্রিডারটার দাম, বয়স কত হবে? বড় ব্রিডার আছে আড়াই বছর প্লাস। আমাকে একটা কথা বলুন, আমার দিকে পড়ুন, কত টাকা দাম হলে এই কয়েকটা ছাগল আপনি ছাড়বেন? আমি ছটা ছাগলের দাম রেখেছি দাদা 1,25,000 টাকা। 1,25,000? একটু দরাদরি করা যাবে তো? একটু করা যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা নিজেরা মার্কেটে যাচাই করে নেবেন, যাচাই করে মানে অবশ্যই আপনার ফার্ম আপনি কিনবেন আপনার টাকা, সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত আপনি কোয়া থেকে নেবেন। শুধু এইটুকুনি আমি বলতে পারি, যেহেতু এগুলো পুরনো ছাগল আমাদের ওয়েদারে, এটা কি বলুন তো দাদা, এটা শীত বর্ষা যত যা আছে এর ম্যাচিং, মানে আমাদের ওয়েদারে এটা আমাদের, হ্যাঁ ম্যাচিং করা আছে, পশ্চিম বাংলার মাটিতে কিন্তু স্যুট, কিন্তু এটা নতুন বাইরে থেকে, বাইরে থেকে কেউ ছাগল যদি আনে, বারবারই হোক গুজরি হোক মানে বিটেল হোক, যে কোনো ছাগল যদি আনতে যদি যায়, তার হয়তো আনতে আনতে কোনো একটা শরীর খারাপ হতে পারে, রোগ লাগতেই পারে, কিন্তু আমার এই ছাগল গ্যারান্টি দিচ্ছি, হান্ড্রেড দিচ্ছি যে ছাগল কোনো রোগ ব্যাধি কিছু নেই, কারণ নিজে ভ্যাকসিন করি, নিজে ট্রিটমেন্ট করি, সব এভরিথিং নিজে করি আমি। তাহলে বন্ধুরা সেই দিক থেকে কিন্তু ছাগলেরও কোয়ালিটি ভালো, এবং সেগুলো আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে অভ্যস্ত ছাগল। এবার আপনি ধরুন কোথাও থেকে আনালেন, উত্তরপ্রদেশ থেকে ছাগল আনালেন, এই যে তিন দিনের একটা জার্নি প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে বর্ষাকাল, এই যে ভিজে ভিজে ছাগলগুলো আসবে, আমি বলছি না যে আসলেই সেগুলো খারাপ হবে, বাট একটা চান্স থাকে যে ছাগলগুলো হয়তো শরীর খারাপ হতে পারে। তা আপনি অনেক টাকা দাম দিয়ে ছাগল নিয়ে যাচ্ছেন, শেষে গিয়ে একটা অসুস্থ ছাগল পড়লো, সেটাও কিন্তু আপনার জন্য একটু ক্ষতিকর হবে। সেই দিক থেকে দেখতে গেলে এটা উইন উইন সিচুয়েশান, দাদার জন্যও ভালো, ওনার এই মুহূর্তে টাকার প্রয়োজন, আর আপনিও ভালো ছাগল পাবেন। তো কোনো দর্শক বন্ধুর যদি বারবারই ছাগলের রিকোয়ারমেন্ট থাকে, একদম চোখ বন্ধ করে মানে দামটা অবশ্যই আপনারা নেগোসিয়েট করবেন, দামের ব্যাপারে আপনারা দুজনের স্বাধীনতা রয়েছে নেগোসিয়েট করার, আমি কেউ নই। আমি মাঝখান থেকে শুধু একটা কথা বলতে পারবো যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ছাগলের কোয়ালিটি বাস্তবেই খুব ভালো। আমি আরও একবার শেষবারের মতো দেখিয়ে ভিডিওটা আমি শেষ করছি। আচ্ছা, ঘর বা মেশিনও আপনি বিক্রি করবেন, ঠিক আছে, যেহেতু ওনার প্রয়োজন নেই, মানে ওনার এখন এতটাই অবস্থা খারাপ, এই হয়তো উনি এই ঘরটাও রাখতে পারতেন, কিন্তু এই মানে পুরো জমিটাই আর কি উনি আস্তে আস্তে বিক্রি করে দেবেন, মানে একটু একটু টাকা জোগাড় করে ওনাকে চলতে হচ্ছে। এ দেখুন ঘর, দেখুন আপনার ঘরের বিল্ড কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন, নিচেটাই উনি পাকা করেছেন যেন সবসময় পরিষ্কার করে, এবং দেখুন কত সুন্দর পরিষ্কার, কেউ বলবে একটা ছাগলের ফার্ম। আর এই পাশে দাদা খুব শৌখিন কিছু মুরগি রেখেছেন, ঠিক আছে দেখাই আপনাদের, ছাগল পালনের প্রতি কি প্যাশনটা ছিল, ঠিক আছে। এই দেখুন দাদা একটু লাইট দিন। এবার বন্ধুরা আপনারা শুধু ঘরটা একটু দেখবেন, দাদাকে বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। দেখুন প্রথমত পিলার দিয়েছেন উনি, আপনারা জানেন এক একটা পিলারের আজকের দিনে কীরকম, কারণ নিচে আপনার প্রায় 3.5-4 ফুট রয়েছে, তো উপরে আমার হাইটই হচ্ছে প্রায় 5 ফুট 8 ইঞ্চি বা 6 ফুট, উপরে রয়েছে 6.5 ফুট, ঠিক আছে। তো এক একটা 11-12 ফুটের পিলারের কীরকম দাম বা খরচা আপনারা জানেন। উনি টিন দিয়েছেন, এবং বাঁশ নয়, উনি কিন্তু কাঠের বাটাম করেছেন, এবং মেঝে মানে আপনার দেখিয়েছি একদম পাকা করে দিয়েছেন। আলো বাতাসের জন্য কত সুন্দর সিস্টেম দাদা রেখেছেন দেখুন। আজকে শুধুমাত্র
শুধুমাত্র আজকে ওনার পরিস্থিতির কারণে আজকে এই জায়গা থেকে পিছিয়ে আসতে হচ্ছে। প্রয়োজনে উনি ঘরের সরঞ্জামও কিন্তু বিক্রি করে দেবে, ঠিক আছে? এরপর হয়তো জায়গাটা ওনাকে বিক্রি করে দিতে হতে পারে। আর দেখুন বন্ধুরা, বললাম না প্যাশন জিনিসটা কীরকম, আমরা রাখি সাধারণত লাইট। দাদা শীতকালে যেন ছাগলের কোনো কষ্ট না হয়, ঠান্ডা না লাগে, এরকম 500 ওয়াটের হ্যালোজেন কটা দিয়েছেন? 6টা হ্যালোজেন দিয়েছেন। মানে আর ছাগল আপনার ছিল টোটাল কতটা বলবো? 80-90 পিস। 80-90 পিস বেশিরভাগই বিক্রি করেছেন, শুধু বারবারিগুলো রেখে দিয়েছিলেন উনি। আর মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে পরিস্থিতির শিকার হয়ে কিন্তু দাদাকে ছাগল বিক্রি করতে হচ্ছে, ফার্ম বন্ধ করতে হচ্ছে, ফার্মের সেট আপও তাকে বিক্রি করতে হচ্ছে। দাদা আমি একটা কথা বলবো, ছাগল পালনের লস মানে ছাগল পালনের লস নেই, লাভজনক আছে, কিন্তু আমি পরিস্থিতির কারণে ফার্মটা বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, সবার জন্য অবশ্যই লাভজনক নয়, যে করতে পারে তার জন্য লাভজনক, যে পারে না তার জন্য লাভজনক নয়। আচ্ছা, যে ছাগলগুলো আপনি বিক্রি করেছেন আর কি, সেগুলো ন্যায্য দাম পেয়েছে? ন্যায্য দাম পেয়েছে, ভালো দাম, ভালো দাম পেয়েছে, তাতে লাভ হয়েছে? লাভ হয়েছে। ঠিক আছে, আমি খুশি হলাম যে আপনি অ্যাটলিস্ট দাদা ফার্মটা বন্ধ করার সময় অন্তত ন্যায্য দামটা পাচ্ছেন এবং তার লাভ হয়েছে, মানে যা উনি খরচ করেছেন তার অধিক তিনি তুলতে পেরেছেন। দেখুন হ্যালোজেন, দেখুন চারিদিকে কিন্তু দাদা হ্যালোজেন লাগিয়ে, ওই দেখুন ওপাশটা রয়েছে হ্যালোজেন। আর যাচ্ছি না, ঠিক আছে দাদা, আপনার মেশিনটা দাদা চাপ কাটারটা একটু দেখিয়ে দিই, কারোর যদি চাপ কাটার লাগে সেক্ষেত্রে চাপ কাটারও নিতে পারেন। দাদা মেশিনটা দিয়ে একটু করে কাটবো, চাপ লাগবে, মেশিনটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে দাদার মেশিন। দাদা একটা মানে একদম সঠিক বলবেন, এই মেশিনটা তৈরি করতে বা কিনতে আপনার কত টাকা খরচ? এটা আমার মেশিনটা মানে আমি অনলি মোটর আর চাকাটা কিনেছিলাম 22,000 টাকা দিয়ে, ঠিক আছে? এটাকে আমি সেট আপ করেছি, প্রায় 35,000টা পড়ে গেছে, কিন্তু জায়গা শর্ট জায়গার মধ্যে মেশিন আছে, ঠিক আছে? 5-5 ফুট মেশিন আছে, আপনি যেখানে বসে নিতে চলে যেতে পারেন। বন্ধুরা এখানটা একটু অন্ধকার, আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজ ভিউ, শর্ট জায়গার মধ্যে জায়গা মেশিন, ঠিক আছে? তো মেশিনটা দাদার প্রায় 35,000 টাকা খরচ হয়েছে, মানে মেশিন কেনার পর এবং আরও কিছু মেশিনে কাজ করানোর পর 35,000 টাকা খরচ হয়েছে। কত টাকা হলে মেশিনটা ছাড়বেন? এটা 25,000 টাকা হলে ছেড়ে দেবো। 25,000 টাকা, 25,000 টাকা একদম রেডিমেড ভালো একটা মেশিনও আপনারা পেয়ে যাবেন। রং কালার করে দেবো দরকার পড়লে, দরকার পড়লে দরকার পড়লে, আমি বলছি দরকার পড়লে কালারও করে দেবো, দরকার পড়লে দাদা কালারও করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার নিজেরও কিন্তু একটা মেশিন আছে, তার জন্য আমি এক দিই না, কারণ আমার যাই হোক কোনো রকমের চলে যায়। আজকে আমি দাদার জন্য এক দিচ্ছি, এই কারণে আমার বাস্তবেই কিন্তু খুব খারাপ লাগলো। আমি সত্যি প্রথমে এসে খুব ক্যাজুয়ালি শুনছিলাম, কারণ হয় কি সাধারণত সবাই এটাই বলে যে দাদা অসুবিধার জন্য বন্ধ করে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি, এবার প্রায় মানে 100 জনের মধ্যে 90 জনই এই কথা বলবে। যখন আমি ওনার ভাইয়ের ছবিটা দেখলাম আমার সত্যি খুব খারাপ লেগেছে, এবং মানে তখনই আমি সিদ্ধান্ত নিই যে না ঠিক আছে, আমি দাদার একটা ভিডিও আমি করে দেবো। তো যদি কারোর লাগে অবশ্যই আমি বলবো আপনারা বাইরে থেকে রেট যাচাই করবেন, যাচাই করে আসতে পারেন যে কেন রেট, দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন। কোয়ালিটির দিক থেকে খুবই ভালো ছাগল, আর রেটের ব্যাপারটা কম না বেশি আমি কোনো মন্তব্য করবো না, ওটা আপনারা নিজেরাই কথা বলে একটা সেটেলমেন্ট করে নেবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনার সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।